নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিমন্ত্রণ বাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ির রেসিপি। এ তো খেতে খুবই সুন্দর হয়, আর নিমন্ত্রণ বাড়িতে দুপুরবেলা ডাল ভাতে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আর বাড়িতেও এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে বানাতে হয়। নিমন্ত্রণ বাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি 436 গ্রাম মতো নিয়েছি এঁচোড়। এঁচোড়টাকে আমি এই রকম কিউবের আকারে টুকরো করে নিয়েছি, ঠিক নিমন্ত্রণ বাড়িতে যেরকম একটু বড় বড় করে টুকরোটা করা থাকে আমি অনেকটা সেই রকমই করেছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু এটাকে সেদ্ধ করে নেবার পালা। এই রান্নার জন্য নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, তাকেও কাটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ এতে দিয়েছি। আর দুটো আলু নিয়েছি, একটা সাইজে বড় আর একটা একটু সাইজে ছোট। আমার এঁচোড়ের পরিমাণ অনুযায়ী আমি এই পরিমাণ আলুটা নিয়েছি। সেই আলুটা আমি এইরকম চৌকো করে বড় বড় টুকরো করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 10-12টা মতো বড় সাইজের রসুন। আপনাদের যদি রসুনটা ছোট হয়ে থাকে তাহলে সংখ্যাটা একটু বাড়িয়ে নেবেন। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এই সবটাকে আমি এখন বেটে নেব মিক্সিতে। আর এখানে নিয়েছি চাল মগজ, যেটা নিমন্ত্রণ বাড়ির রান্নাতে ব্যবহার করা হয় বলে আমি এখানে ব্যবহার করছি। সেটাকে 2 চামচ পরিমাণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে 2 চামচের থেকে একটু বেশি আছে চাল মগজটা। আর সেটাকে আমি 2 টেবিল চামচ মতো দই দিয়ে ভালো করে বেটে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এই এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলো। সব এঁচোড়টাই এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন। একটা ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, ঠিক ততটা পরিমাণ সেদ্ধ করব। পুরো যেন একদম গলে নরম না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রেখে এটাকে সেদ্ধ করতে হবে, যাতে এরপরে আলুর সঙ্গে এটাকে রান্না করতে কোনো অসুবিধা না হয়। আর আপনারা এটা কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে অনেক সময় বোঝা যায় না, একটু বেশি সেদ্ধ হয়ে যাবার ভয় থাকতে পারে, সেই জন্যই আমি এটাকে কড়াইতে করেই দেখাচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। যে সময় এঁচোড়টা সেদ্ধ হচ্ছে সেই সময় আমরা দেখে নিই এই রান্নার জন্য আর কী কী উপকরণ লাগবে। মশলার জন্য এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা হিসেবে 1 চামচ পরিমাণ চিনি, আমি সবই এই চামচের মাপে বলছি, এটা টিস্পুন। এই টিস্পুনের মাপে আমি নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, বেটে নিয়েছি, সেহেতু আমি আর এখানে এমনি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র রঙের জন্য লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর গোটা মশলা হিসেবে নিয়েছি 2 তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, 2 এলাচ, 2 লবঙ্গ, 2 দারুচিনি আর 2 শুকনো লঙ্কা। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। পুরো 10 মিনিটের মধ্যেই আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, হাই হিটে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুন্তি দিয়ে এমনি করে গাঁথলে এটা সুন্দরভাবে গেঁথে যাচ্ছে, ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ এটা করা যাবে না, তাহলে কিন্তু এটাকে আলুর সঙ্গে আর রান্না করা যাবে না, এটা কিন্তু খেয়াল রেখে আপনারা সেদ্ধটা করবেন। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব, সর্ষের তেলই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে।
দু চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু গরম হয়ে যাক, তারপর এতে আলুটাকে আমরা ফ্রাই করে নেব। কড়াইতে তেলটা এখন গরম হয়ে গেছে, এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আর আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। লো টু মিডিয়াম হিটে আমি আলুগুলোকে দু তিন মিনিট ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে এখন যা তেল আছে এই তেলে দিয়ে আমি চিংড়ি মাছটা ফ্রাই করব। আর চিংড়ি মাছ সবসময় একটু হালকা করে ফ্রাই করতে হয়, ওভার কুক কখনই করবেন না। আমি এটাও লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছটাও ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। আমি এখানে 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে রাখা গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করব। গোটা গরম মশলাগুলো থেকে গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তবে খুব লাল করব না, একটু হালকা লাল রং হলেই আমি এতে অন্য মশলা অ্যাড করে দেবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু হালকা লাল হতে শুরু করে দিয়েছে, এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দই আর চাল মগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো সব এখানে ঢেলে দিলাম। দিয়ে এই সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা দেওয়া বাটি করে একটু জল এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য এই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে গ্রেভির চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসতে শুরু করেছে, অর্থাৎ আমাদের মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে, এটা আর কষানোর দরকার নেই। এবার আমরা এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা। এবার এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর এঁচোড়। সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জলটা। যেহেতু একটু ঝোল রাখা হবে সেহেতু এখানে জলটা আমি 2 বাটি পরিমাণ দিলাম। মোটামুটি 2.5 থেকে 3 কাপ মতো জল এখানে ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে। আলু আর এঁচোড় পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে কুক করতে হবে। আমি পুরো 15 মিনিট পর ফেরত এসেছি। আমাদের এঁচোড় এবং আলু সবই এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প গ্রেভিও রয়েছে, এই গ্রেভিটা আর একটুখানি কমে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। আর এই সময় আপনারা একটু নুন ঝাল মিষ্টিটা টেস্ট করে নেবেন, যদি কম থাকে তো এই সময় দিয়ে দেবেন। আবারও এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি, গ্যাসও বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে ফেলার পালা। তবে তার আগে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইবার এটাকে গরম গরম সার্ভ করছি। বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটা গরম গরম সার্ভ করবার জন্য পুরোপুরি তৈরি। নিমন্ত্রণ বাড়িতে তো অবশ্যই এটা খেয়েছেন, এবার বাড়িতেও যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান অকেশানে এটা নিজেরাই বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। গরম গরম সাদা ভাতে এই রেসিপিটি থাকলে আর অন্য কিচ্ছু লাগে না। কি বুঝতে পারছেন কতখানি লোভনীয় হয়েছে, খেতে এটা খুবই সুন্দর। আপনারা অবশ্যই আমার পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্রত্যেকবারের মধ্যেই অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর রেসিপিটিকে লাইক ও শেয়ার করার। আজ তাহলে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।